السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، সুপ্রিয় দর্শক কাছে এবং দূরে, দেশে ও প্রবাসে, পৃথিবীর যে যে প্রান্তে বসে দেখছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল আদ্দাওয়া ডট টিভির প্রাত্যহিক নিবেদন জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন দেশের খ্যাতিমান আলেমেদিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক মোহতারাম প্রফেসর এ কিউ এম আব্দুল হাকিম আল মাদানী। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. السلام عليكم. وعليكم السلام ورحمة الله. السلام عليكم. وعليكم السلام ورحمة الله. جي. আমার প্রশ্ন হলো বৈবাহিক জীবনে আর কি, যেমন আমার স্ত্রীকে আমি বলছি তুমি বাসার কোথাও বাসা থেকে বাইর হলে আমাকে অন্তত জানিয়ে যেও আর কি। জি। সে আসলে আমার বাচ্চাটা স্কুলে নিয়ে যায়, আসা যাওয়া করে, এইভাবে দায়িত্ব পালন করছে টিচারের বাসায়, এর বাইরে কোথাও যখন যে যায় চাই যে আমাকে কিছু জানায় না আর কি। আচ্ছা, এই অবস্থায় আমার আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন ভাই, আমরা ইনশাল্লাহ জানবো। এবং এই সমস্যাটি আসলে শুধু আমাদের ভাইরই না, অনেকেরই এটা আছে যে উনি বলছেন যে ওনার স্ত্রীকে উনি বলে দিয়েছেন ওনার অনুমতি ছাড়া যেন বাহিরে না যান, কিন্তু এরপরেও তিনি তার অনুমতি ছাড়া যাচ্ছেন, উনি কি করবেন এটা একটা বিষয়, আর আমাদের সেই বোনই বা আসলে কি করছেন সেটা অন্য বন্ধুরও জানা প্রয়োজন মনে হয়, সেটা আসলে কতটুকু সহি হচ্ছে সে বিষয়টি যদি। আসলে এটা একটা সুন্দর প্রশ্ন, আমাদের সমাজে এটা অহরহ কিন্তু ঘটছে। জি, দিকে যাওয়া, কোনো প্রয়োজনে বের হয়ে যাওয়া। এখন এখানে আমাদের দুইটি জিনিস একটু খেয়াল রাখা দরকার। এক হলো স্থানকাল পাত্রভেদে আমরা এমন কিছু কড়াকড়ি করব না যাতে কেউ একেবারে হাত পা বাঁধা অবস্থায় থেকে যায়। জি, আবার আমিও যিনি যাবেন তিনি আবার এভাবে একটু সুখ নিয়ে দুনিয়া ঘুরে বেড়াবেন এটাও যেন না হয়। তবে কিছু কাজ আছে যে কাজগুলো স্বামীরও অনুমতি মৌখিক না থাকলেও কিন্তু তার চুপ থাকলেও ওটাও তার অনুমতি বোঝা যায়, যেমন বাচ্চা নিয়ে স্কুলে যায়। জি, এটা স্বামীর জানা আছে, স্বাভাবিক, এটা অনুমতি স্বাভাবিক জানা আছে। জি, কোনো প্রয়োজনে একটু প্রয়োজন পড়ে গেছে একটু বাইরে পানি আনতে যেতে হচ্ছে বা একটু অন্য কিনতে হচ্ছে, এটা স্বাভাবিক অবস্থায় অনুমতি দেওয়া থাকে। এই সব ব্যাপারগুলো তো অনুমতি না দিলেও বোঝা গেল এটার একটা পরোক্ষ অনুমতি তার কাছে রয়েছে। কিন্তু যদি স্পেসিফিক কোনো কথা উল্লেখ করেন যে অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায় তুমি যাবে না, সেখানে বিশেষ কারণই তাকে উল্লেখ করা হয়েছে, তবে সেই কারণগুলো লঙ্ঘন করা কিন্তু আসলে স্বামীর আদেশ লঙ্ঘন করা কিন্তু অপরাধ। অপরাধ, জি। এই জন্য আমি বোনকেও বলবো ভাইকেও বলবো, আসলে আমার ভাই, আপনি যিনি ভাই আমার প্রশ্ন করেছেন, জি, তিনি তার একটা অনুভূতি নিয়েই করেছেন, হয়তো এর মধ্যে কোন কি মঙ্গল কি অমঙ্গল তা জানা আছে, হতে পারে সে কিছু প্র্যাকটিক্যালি এটা বুঝতে পেরেছে, সমস্যা এই জন্য সেটাকে সেভাবেই মূল্যায়ন করা আমার বোনের উচিত, তার কথাটা মূল্যায়ন করা উচিত। আর স্বামীর অনুমতি ছাড়া কোথাও না যাওয়া, যে না যাওয়া কথা বলে থাকে সেখানে না যাওয়াটা, বিশেষত যে সমস্ত কাজে সফর দরকার হয় যাকে সফর বলি আমরা, সেখানে তো স্বামীর অনুমতি বা স্বামীর অনুমতি না, মহরম বা মাহরাম সঙ্গে নিয়ে যেতে হয়, যাওয়াই হারাম, যাওয়াই হারাম। তাহলে বোঝা গেল এখানে যদি একদিনে সফর হয় বা সফরের সফর হয় সেখানে যেহেতু মাহরাম দরকার হয় তাহলে বোঝা গেল তার নিচে মাহরম ছাড়াও যাওয়া যাবে, তবে সেখানেই অনুমতির প্রশ্নটা আসবে। এখন সেই অনুমতির ধরনটা, পদ্ধতিটা, সিস্টেমটাকে এটা অবশ্যই উভয়কে ঠিক করতে হবে। আমার মনে হয় আমি ভাইকে এবং বোনকে উভয়কে বলবো আপনার এই ব্যাপারে নিজেরা বসে নিজেদের মধ্যে আলোচনা করে এটা একটা সমাধান করা যায়। আমাদের ভাই অবশ্য সর্বশেষ যে বিষয়টা জানতে চেয়েছেন যে আমার করণীয় কি, এটাই হলো এটা তার করণীয়, করণীয় আগে তারা বসবে নিজেরা বসে পারিবারিক বৈঠকের মাধ্যমে তাকে বুঝাবে যে আমার এই এই জায়গায় যেতে মানা করছি এই কারণে, এবং তিনি যাচ্ছেন তারও বা কারণটা কি, নিতান্ত প্রয়োজন সাংসারিক কাজে না নিজস্ব কোনো ব্যক্তিগত কাজে সেটাও তার জানায়, সে আলোকে দুজনে পরামর্শ করে কাজ করলে আমার মনে হয় সুন্দর হবে। তবে এই কাজের জন্য যদি কোনো বড় কোনো অঘটন না ঘটে তার এই কাজের জন্য কোনো কড়া অ্যাকশনে না যাওয়া, কারণ ইসলাম যেখানে বলে সেখানেই বসে রিফ করার জন্য তুমি আশের হুন্না বিল মারুফ, আশের হুন্না বিল মারুফ বারবার বলেছেন, তাদের সঙ্গে সুন্দরভাবে সৌহৃদ্যভাবে তাদের সঙ্গে
ব্যবহার করো বসবাস করো অতএব তাদের সঙ্গে এই সৌন্দর্য ভাবটা রাখা যাতে সম্ভব তাই চেষ্টা করা উচিত দরকার জি মানে মেয়েদেরকে বলা হয়েছে তো আসলে মহিলাদেরকে নারী জাতিদেরকে একটা একটা বাঁকা হাড়ের মতো শক্ত বেশি করতে গেলে ভেঙে যাবে মানে হ্যাঁ ফাইন জাহাবতা জি তুকিমুহু কাসারতাহু কাসারতাহু জি যদি তুমি এই স্বভাবটাকে সোজা করতে যাও একদম বেশি সোজা হবে না বা ভেঙে যাবে বরং ওই অবস্থাকে তুমি তার থেকে তোমার ফায়দাটা নিতে পারবে এজন্য কাজ হলো উভয়ের সঙ্গে পরামর্শ ভিত্তিক কাজ করা এবং তার দৃষ্টিভঙ্গিটা তাকে বোঝানো জি এবং তারও তার কথা কেন যাচ্ছে সেটাও জানার চেষ্টা করা উভয়ের মধ্যে এই যে সংযোগটা হলে কিন্তু পরিবারটা সুন্দর হবে সমস্যা দূর হবে জি অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ আশা করছি ভাই আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন তবে আমি যেটা মোহতারামের কথার আলোকে আপনাকে বলতে চাই সেটি হচ্ছে যে আপাতত এই মুহূর্তে আপনার করণীয় হচ্ছে আপনি আপনার স্ত্রীকে নিয়ে দুজনে মিলে একটি আলোচনা করে সমন্বয় করে আপনারা আপনাদের এই সমস্যাগুলো সলভ করবেন এমন কোনো হার্ড সিদ্ধান্ত নেওয়া যাবে না যেটার কারণে বড় কোনো সমস্যা হতে পারে